5 سپتمبر 2023، ترجمان کابر لسان اختر اختر ثانی، عارف باللہ، شیخ الحدیث، شیخ العلماء حضرت مولانا شاہ عبد المتین بن حسین صاحب دامت برکاتہ عمر، منگلوار بعد مغرب اپستھت احباب در ادیشے অত্যন্ত গুরুত্বপূর্ণ নসিহত বাইতুল হক জামে মসজিদ ঢালকানগর ঢাকা। যারাই পান খেতে অভ্যস্ত এ মজলিসে তাদের বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ নসিহত পেশ করেন। বিসমিল্লাহ সূরা ইখলাস ফলক নাস তিন তিন বার করে
İslam'da şimdi bir huzurda ulamada çöleyiz. Bu da ha? Esana kıyası. Kıyasın o asın. Bu da esan. Kıyasın koyuyor. Bu
Burada আমার জাদু আমার উপর জাদু করছে কেউ পর আমি শাস্তি দিছি কিছু মুবারক শাস্তি দেওয়া হয়েছে পরে আমি বলো এরপরেই বললো যে জাদু আমি বললাম ঠিক আছে আজকে থেকে জাদু আমি নিজে পাহারা দেব কি হয়েছে কিন্তু ওই দেখে যে মানুষ সুশ্রী সুন্দর তার দিকে 10 বার 20 বার 40 বার 100 বার দেখে আর যে কালা মানুষ তার দিকে একবারও দেখে দুজনে ছিল রুমে যে সুন্দর বেশি তার মুহূর্তের মধ্যে অনেকবার দেখলো আরেক বেচারা কালো মানুষ তার একবারও দেখে না জাদু এমনই হুশিয়ার জাদু জাদুও অত্যন্ত মানে অনেক বেশি বুদ্ধিমান জাদু কথা বলেন না চুপ করে বসে থাকেন এখানে যান উঠেন পিছনে যান ওই একদম পিছনে বসে উঠেন এখানে সুস্থ হয়ে বসতে হবে বেশি চালাক হলে এখানে বসা যাবে না কথা বলার জন্য আসছে এখানে বক্তৃতা করতে হলে মাঠে যান মাঠে বক্তৃতা অনেকেই করতেছে ওখানে গিয়ে যোগ দেন বুজুর্গানে দিল বলছেন যে শেখের কাছে যাও জুবান না বলো কান বলো জবান না বলো কান বানো জবান না বানো শোনো এখানে শোনো ওখানে বলো না এ আসে বলার জন্য সবসময় পেরেশান করে ছোট বাবু যখন জন্ম হয় বলে না তো সে বলে না চুপ থাকে খালি কানে শুনি সারাদিন দিনে শুনে রাত্রে শুনে সর্বদা শুনতে থাকে তো বুজুর্গানে দিন বলেন যে ওই বাচ্চা যখন বড় হয় এতদিনে যা ওর মেমোরিতে ব্রেনে স্ট্রক হয়েছে এগুলো এখন বের হইতে থাকে আস্তে আস্তে তো আল্লাহওয়ালাদের কাছে গেলে সে নিজের শেখের কাছে গেলে চুপ করে শুনতে থাকে আদবের সাথে এক সময় সেগুলো ভিতর থেকে আল্লাহ পাক বের করবে সে ভালো কথাগুলো ভালোর কথা দিনের কথা আল্লাহর মহব্বতের কথাগুলো জবান থেকে আল্লাহ বের করবে না যে দিনের কথা বলা হয় এটা কি সম্ভব যে 10 ঘন্টা বা 5 ঘন্টা বা 3 ঘন্টা কিতাব একটানা পড়ে সবগুলো মুখস্থ করে এসে পরে মেম্বরে বসে ওই তর্তিবে বলবে এটা পারবে কেউ দিনই কিতাব দিকে কি কোরআন শরীফের মতো মুখস্থ করা যায় লাগাতার কোরআন শরীফের মুখস্থ করা যায় ওইভাবে মুখস্থ করা যায় সেভাবে তো মুখস্থ করা সম্ভব না তাহলে সেগুলি বলবে কেমনে দীর্ঘদিন পর্যন্ত আল্লাহ আল্লাহর সোহবতে উঠা বসার বরকতে আল্লাহ তাআলা তাকে তৌফিক দেন কথাগুলো ভিতর থেকে এক সুস্থ তর্তিবের সাথে সুবিন্যস্তভাবে সে কথাগুলো বের হয় সেজন্য নিজেকে মিটাইতে হয় নিজেকে মিটাইতে হয় সাফ হলে এটা অর্জন হয় না বড় কিছু জানি বড় হর্তাকর্তা হর্তাকর্তা হওয়ার জন্য আল্লাহ ওলাদের কাছে না যাওয়া নিজেকে মিটানোর জন্য যাওয়া আজকাল তো এরকম পেরেশানি যে মানুষ নিজের এসলায় ফিকির করে কম বিশেষ করে মৌলবী টাইপের লোক যারা এদের একটা বড় অংশ এরকম আছে যে এরা পীর মুর্শিদের কাছে যায় এবং খেলাফত না পাওয়ার কারণে অধৈর্য হয়ে যায় কতকাল থেকে আসে এগুলো খেলাফতি দেয় না যেখানে খেলাফত এরকম সস্তায় পাওয়া যায় ওখানে যাও না নাম লেখাইলে হাজিরা দিলে খেলাফত এরকম কোন ঠিকানা থাকলে সেখানে গিয়ে খেলাফত লো সিলসিলার খেদমত করার একজনের মেসেজ দিছে
siz silsiler hizmet kurdu çay. Tabi liksiz silsiler hizmet ortu ki. Uttur liksiz bul öyle gitsin yapacak. Ha? Bul öyle gitsin yapacak. İşte ki bul öyle gitsin. İçe göre şeytani buddhi takı şundur bahşa diye liksin. Silsiler hizmet. Tümün dizi manuş o, পশুর জিন্দেগি ত্যাগ করে মানুষ হওয়ার চেষ্টা করো। কোন আল্লাহওয়ালার কাছে যাওয়া বা আল্লাহওয়ালাদের সিলসিলার সঙ্গে সম্পর্ক করার উদ্দেশ্য তো হলো যে আমি আল্লাহওয়ালা হই, আমার দোষ ত্রুটিগুলো সংশোধন করি, আমি ভালো হই, মানুষ হই, জান্নাতের কাফেলার সদস্য হই, সেটা না করে ওই সিলসিলার খেদমত। বড় বিমারি, কঠিন বিমারি এটা। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একজন গিয়ে বলছেন যে আমি তো এখন এই তাবলীগ, দাওয়াতুল তাবলীগ, দিন পৌঁছানোর কাজে আমি ব্যস্ত হওয়ার জন্য আমি প্রস্তুতি নিছি, এখন থেকে শুরু করব। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে কোরআনের তিনটা আয়াতের খেলাফ আমলের দ্বারা নিজেকে তুমি লাঞ্ছিত তো করবে না, ক্ষতিগ্রস্ত তো করবে না। তো তিনি বললেন যে সে তিনটা আয়াত কি? তো হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বললেন রাদিয়াল্লাহু আনহু, একটা হলো যে আল্লাহ পাক কোরআন শরীফে বলছেন লিমা তাকুলুনা মা লা তাফালুন, যেটা যে আমল তোমার মধ্যে নাই সেটা তুমি বলো কেন? তুমি কি আয়াতের উপর পুরোপুরি আমল করছো? ওই লোক বলল যে না, আমি তো এখনো সেটা করতে পারিনি, আমল ঠিক হয়েছে পরে এখন বলবো, এমনটা আমার না। আচ্ছা, তো এখন তো সে লোক পরেশান হয়ে গেছে, লিমা তাকুলুনা মা লা তাফআলুন, কাবুরা মাক্তান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। দেখো, নিজের আমল নাই অথচ লোকদেরকে বলো, এতে তো আল্লাহ পাকের গুসা হয়, এরকম অবস্থা তোমার কেন? তো নিজেকে ঠিক করো, আমলি জিন্দেগি বানাও, ফের লোকদেরকে দিনের কথা বলো, তো ফায়দা হবে, তাই না? এখন ওই অন্যদের ফিকির নিজের মধ্যে বেশি, সব মানুষ ঠিক হোক। হযরত হাকিমুল মত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ বলেন, যেখানেই যাও দেখবা যে অন্যদের নিয়ে মানুষ ব্যস্ত, অন্যদের জন্য মাথা ব্যথা, নিজের জন্য মাথা ব্যথা নাই। আমার ভুলগুলো সংশোধন করলো না, হায় আমার কি উপায় হবে, আমার রোগগুলো, আমার দোষগুলো, এগুলো ঠিক হয় না, এগুলোর এসলা হয় নাই, সংশোধন হয় না, আমার কি হবে, কি উপায় হবে, সেটা নিয়ে কোনো ফিকির নেই। ফিকির হলো যে অমুকে ভালো না, অমুকে ভালো না, অমুকে ভালো না, কেউ ভালো না, কেউ ভালো না, খুলি ভালো আমি এবং পুরো ফেরেশতা আমি, ফেরেশতা আর কেউ হইতে পারে না, হ্যাঁ না? এবং সকলকে ফেরেশতা বানানোর জন্য ফিকির, অথচ নিজে এখন উঠতেও জানে না, বসতেও জানে না, কোনো কাজকর্ম এখন পর্যন্ত সুন্নত শরীয়ত মোতাবেক করতে শিখে নেই, নিজের জীবনটা গড়ে নাই, অন্যদেরকে গড়ার জন্য সে অস্থির। তো বুজুর্গার দিন বলেন যে এইরকম লোকের সংখ্যা বেশি, ঘুম থেকে জাগলে সবার নিয়ে ব্যস্ত, সব খারাপ, সব নষ্ট, আমি ফেরেশতা। আমাদের মিরপুর থেকে এক হুজুর আসেন, উনি যার উপরে পরেশান হন বলেন যে ফেরেশতা, ফেরেশতা না, যার নিয়ে উনি পরেশান হন তারে ফেরেশতা বলেন, ফেরেশতা না বলেন যে ফেরেশতা, ফেরেশতা, ফেরেশতা। আল্লাহ আমাদেরকে ফেরেশতার কাছে ঈর্ষণীয় বানায় দেন, যে পশুর জীবন বর্জন করে আর আল্লাহর হুকুমের অধীন জীবন বানায়, ফেরেশতারা তাকে নিয়ে ঈর্ষা করে, এই লোকের মর্তবা তো আমাদের চেয়ে অনেক ঊর্ধ্বে না? আল্লাহ আমাদের তৌফিক দেন, আমিন।
পেশাবের নর্দমায় পড়ে যাওয়ার পরে কোনো মানুষকে সেখানে মনে করে যে পড়ছি যখন ঘন্টা দশেক থাকি, ধীরে ধীরে উঠলাম, এখানে তার জীবনে কোনোদিন আশা হয়নি, এই প্রথম, এমন কি কেউ করে? হ্যাঁ, তো পাপিষ্ঠ অভ্যাস যেগুলো সেগুলোর মধ্যে পড়ে থাকা পেশাবের নর্দমার চেয়েও আরো নোংরা, আরো নিচু, আরো খারাপ। পেশাবের নর্দমা তো অভিশপ্ত না, গান্দা বটে কিন্তু অভিশপ্ত না। আর পাপের ঠিকানা পাপিষ্ঠ জিন্দিগি এবং জুলুম এর জিন্দিগি, মানুষের হক নষ্টের জিন্দিগি, সেটা এই পেশাবের নর্দমার চেয়েও লক্ষ কোটি গুণ বেশি খারাপ। কারণ সেটা শুধু নোংরা জীবনই না, অভিশপ্ত জীবন, অভিশপ্ত জীবন ধারা। সেটার থেকে মুক্ত হওয়া তো আমাদের কর্তব্য। আল্লাহ আমাদের তৌফিক দান। প্রত্যেকে ফিকির করা উচিত, আমার অন্যায়গুলো কি, আমার ভুলগুলো কি, আমার জীবনের সেই দোষ ত্রুটিগুলো কি যেগুলো আমাকে ক্ষতিগ্রস্ত করতেছে, এখানে আমাকে ক্ষতিগ্রস্ত করতেছে, পরকাল জীবনে আমাকে ক্ষতিগ্রস্ত করবে, সেই বিষয়গুলোকে চিহ্নিত করা এবং সেটার থেকে হিম্মতের সাথে নিজেকে মুক্ত করা, এটা আমাদের দায়িত্ব। এটা আমরা করব সকল ইনশাআল্লাহ। এটা করতে পারলেই কামিয়াবি অর্জন হবে। এবং বুজুর্গানের দিন বলেন যে যেখানে যে বিষয়টার কারণে মানুষের অ্যাক্সিডেন্ট হয়, যে বিষয়টার কারণে মানুষের ভুল পথ, ভুল পথে সে আক্রান্ত হয়, তো সেই আসবাবে মাসিয়ত গুনাহের সে অ্যাক্সিডেন্ট সে বিষয়গুলো, সেগুলোর থেকে নিজে দূরে থাকা চাই। সিনেমা হলের পাশে দাঁড়ায় থাকলে কখনো তো সিনেমা হলে ঢুকবারই আশঙ্কা, মদের আড্ডার মধ্যে দাঁড়ায় থাকলে কখনো তো মদ খাওয়ারই আশঙ্কা, তাই না? যাদের দিকে নজর, যাদের থেকে নজর হেফাজত ফরজ, এরকম মানুষের কাছে, এরকম লোকের কাছে বেশিক্ষণ থাকলে সেখানে তো অ্যাক্সিডেন্টেরই আশঙ্কা, তাই না? এভাবে এক লোকের দেখলে গুসা লাগে, তার কথা শুনলে গুসা লাগে, তার আচরণে গুসা লাগে, তার আশেপাশে কাছে রাখলে অথবা তার কাছে বেশি থাকলে তখন তো অ্যাক্সিডেন্টেরই আশঙ্কা। এরকম ক্ষেত্রে নিজে সাবধানতা অবলম্বন করা চাই, সতর্কতা অবলম্বন করা চাই। আর অপ্রয়োজনীয় কথা বলার থেকে বিরত থাকা চাই। মানুষের জবান মানুষকে নষ্ট করে, ক্ষতিগ্রস্ত করে ভীষণভাবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু উম্মতের সর্বশ্রেষ্ঠ ব্যক্তি, তিনি বলতেন যে আমি জবানকে, এই জিব্বাটাকে নিয়ে ভয় পাই। একবার ওমর রাদিয়াল্লাহু আনহুর সামনে নিজের জিব্বাটা এনে ধরছেন এবং বলছেন যে এই জিব্বাটাকে নিয়ে আমি বিপদে আছি। দেখ, এত বড় মানুষ, তিনিও নিজের রসনা নিয়ে, জিব্বা নিয়ে, নিজের কথা নিয়ে পেরেছেন যে কখন এটা আমাকে ক্ষতিগ্রস্ত করে জাহান্নামে নিয়ে যায়। অসংখ্য লোকেরা, দিনদার লোকেরা, ভালো ভালো মানুষেরা নিজের জবানের দোষে এরকম বরবাদ হয়ে যায়, ক্ষতিগ্রস্ত হয়ে যায়। নিজের চোখের হেফাজত করা চাই, জবানের হেফাজত করা চাই, না গীবত থেকে বাঁচা জরুরি, অন্যায় ক্রোধ গোসা থেকে বাঁচা জরুরি, জুলুম থেকে বাঁচা জরুরি, আরেকজনের হক নষ্ট করার থেকে বাঁচা জরুরি। এগুলোর ব্যাপারে সজাগ হওয়া জান্নাতে যারা যাবে ওই দায়িত্বশীল মানুষদের কাজ, আর যারা বেপরোয়া থেকে জাহান্নামে যাওয়ার জন্য প্রস্তুত, তো তাদের কোনো দায়িত্ব থাকে না, তারা তো জাহান্নামের কাজে আগাই যেতেছে। তো কোনো মোমেনের শান্ত এরকম হইতে পারে না, সে জাহান্নামে যাওয়ার জন্য তৈরি থাকবে। মোমেন তো আল্লাহকে ভয় পায়, জাহান্নামের আজাবকে ভয় পায়।
আল্লাহ যখন জাহান্নামের আযাবের ভয় দেখান, জাহান্নামের আযাবের ভয় পাওয়া উচিত না? বাবা যদি এক থাপ্পড় উঠায় যে লাগা মারবো একটা তোরে দুষ্ট কোথায়, ওই সময় যদি বাচ্চা খিলখিলে হাসে, আদব না বেয়াদবি? সেটা বেয়াদবি না? আল্লাহবাক যখন বারবার বলেন যে এরকম উল্টা করলে, অন্যায় করলে জাহান্নামের শাস্তি দিব, তো সেটা কি ভয় পাওয়া উচিত না? সেখানে বেপরোয়া হওয়া উচিত? কিছু লোক বলে যে জান্নাত দিয়ে কি হবে, জান্নাত জাহান্নাম কি দরকার, জাহান্নাম দিয়ে কি হবে, জাহান্নামের কি সমস্যা? নাউজুবিল্লাহ। হযরত হাকিমুল মুত্তানবী রহমতুল্লাহ আলাইহি বলেন যে জাহান্নামের পোড়নি খাইলে তখন বুঝে আসবে যে এই জজবা কোন কাজের, বুঝো নাই? যেখানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ আমাকে জান্নাত দেন, জান্নাতে যাওয়ার মতো আমলগুলো দেন, জাহান্নাম থেকে বাঁচান, জাহান্নামে যাওয়ার মতো কাজগুলো থেকে বাঁচান আমাদেরকে, এই কথা তিনি যখন আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, তাহলে সেখানে জান্নাত চাওয়া উচিত কিনা, জাহান্নাম থেকে বাঁচার দোয়া করা উচিত কিনা? তাহলে জান্নাত জাহান্নামকে জাহান্নামের পরোয়া করুন এরকম বলা তো সহি না। যে সকল বুজুর্গ দিনের থেকে এরকম আমল প্রমাণিত আছে যে তারা জান্নাতের চিন্তা করেন না, জাহান্নামের টেনশন করেন না, এটা তাদের হাল আল্লাহর সঙ্গে গভীর সম্পর্কের কারণে তাদের এমনটা অবস্থা হয়ে গেছে, সেটা একটা ভিন্ন জিনিস, সেটা হলো হাল, মানে স্বাভাবিক অবস্থা না, আল্লাহর মহব্বতের তীব্রতা জনিত অবস্থা, সেটা আল্লাহর মহব্বতের তীব্রতা জনিত অবস্থা, সেটা স্বাভাবিক অবস্থা সেটা না। আল্লাহ 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 আমাদের মাফ করে দিন। উঠি না মহান রশিদ, দূর দূর থেকে আরো কিছু মেহমান আসছে, লক্ষ্মীপুর থেকে আসছে মেহমানদের এক কাফেলা, তাদের সঙ্গে কথা হয় না যে তাদের সময় কতটুকু, কখন কতক্ষণ থাকবে, কখন যাবে, কিন্তু এদের মধ্যে এক দুজন আছে ভীষণ পান খাওয়া লোক, পান খুরকে রুমে ঢুকতে দেওয়া হবে কিনা এটা চিন্তা করতে হবে। প্রথম সাক্ষাৎ গালের মধ্যে এতগুলো পান, এটা কোনো ভদ্রতা না সামাজিকতা? কোনো জায়গায় মন্ত্রীর সঙ্গে দেখা করতে গেলে প্রধানমন্ত্রীর সঙ্গে খালি পান চাবাইতেছে, আও বাপ করতেছে, এটা ইনসানিয়ত? এটা কোনো ভদ্রতা? এতটুকু ভদ্রতা যদি আলেম মানুষের মধ্যে না থাকে তো কিসের দিনই প্রতিনিধিত্ব করবে? বঙ্গভবনে যাইতে হলে ওখানে পান মুখে দিয়ে চাবাইতে চাবাইতে চাওয়া, এটা কোনো ভদ্রতা না সামাজিকতা? এক লোক সে বিড়ি খায়, সিগারেট খায়, তা বলে বঙ্গভবনে ঢুকতে হলে সে বিড়ি খাইতে খাইতে, সিগারেট খাইতে খাইতে, হোক্কা খাইতে খাইতে ঢুকবে বঙ্গভবন? এটা কোনো সামাজিকতা হলো, ভদ্রতা হলো? ভদ্রতা আলেম মানুষ শিখবে না তো কারা শিখবে? এত পান কেন খাওয়া? যেখানে যাও পান খাইতেই আছে, পান খাইতেই আছে, বড় আজীব ঘটনা, বহুত পরেশানি। অনেকে তো সবক পড়াইতেছে আর পান খাইতেছে, সবক তো ভাই কোরআন শরীফ পড়াইতেছে, এখানে পান খাওয়ার সময় হলো, বুখারি শরীফ পড়াইতেছে তাও পান খাইতেছে। বুখারি শরীফ তো রসুল সাল্লাল্লাহু আলাইহি হাদিস শরীফের দর্শ, ওলামারা বলেন যে যখন দর্শাদি দর্শাদিসে বসা তখন এটা খেয়াল, এই ধ্যান রাখা অন্তরে যে যেন আমি রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মজলিসে বসছি। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মজলিসে কেউ বসলে আল্লাহ রসুলের সামনে পান চাবাইতে থাকবে, বলো? এইরকম বেফিকির আমাদের কেন হওয়া? পান খাওয়া এমন কি ফরজ যে বুখারী শরীফ তিরমিজি শরীফ মিসকাত শরীফ পড়ানোর সময় পান খাইতে থাকতে হবে, আবার সে পান খাইতে থাকা পাশে একটা পিদান রেখে পির ফেলতে থাকা, এটা দর্শ হাদিসের সঙ্গে আদবের সাথে সঙ্গতিপূর্ণ বিষয়? দর্শ হাদিসের আদবের সাথে সঙ্গতিপূর্ণ বিষয় কিনা এটা, এটা তো খেয়াল করার বিষয়। অথবা কেউ এরকম করেন সেদিকে খেয়াল যায়নি,
দেখাইতেছি আমার অভ্যাস, কিন্তু দর্শে হাদিসের যে আজমত এবং আদব সেটা যদি আমাদের খেয়াল থাকে তাহলে এটা কেমনে করা যায়? কিছু মানুষ এরকম আছেন যে তারা পান খান কিন্তু পরিচ্ছন্ন থাকেন, পান খান কিন্তু পরিচ্ছন্ন থাকেন, মুখ খুশবুদার থাকে, আতর মাইকে রাখেন এবং খাইতেছেন কিন্তু কোনো বিশৃঙ্খলা নাই, এরকমও থাকেন বড় মানুষ, কিন্তু তাদের সংখ্যা কম। আমরা যারা এই সকল কাজ করি আমরা ওই আমাদের নিজেদেরকে তাদের সেই বড়দের উপর কেয়াস করলে ঠিক হবে না, তাই না? অনেক বড় মানুষ পান খাইছেন তো তাদের খাওয়া দেখে আমরা মনে করতেছি আমরা তাহলে কি দোষ করলাম, তারা দোষ করেন না আমরা দোষ করতেছি। হযরত ইমাম এনামুল হোসেন রহমাল্লাহকে দেখলাম যে পান খাইতেছেন কিন্তু মুখ পরিষ্কার দাঁত পরিষ্কার, মুখ পরিষ্কার দাঁত পরিষ্কার। শেখ উল হাদিস মাওলানা জাকির রহমাল্লাহকে দেখি নেই হযরত খুব পান খাইতেন, কিন্তু এই সকল মানুষরা পরিচ্ছন্ন থাকতেন, একদমই পরিমার্জিত অবস্থাতে তারা থাকতেন, এরকম আমাদের মতো এরকম উলুল ঝুলুল অবস্থা থাকতো না তাদের, তাই না? তো বড়দের উপরে নিজেদেরকে কেয়াস না করা চাই। জিনিসপত খা কেরা বা আলমে পাক, হ্যাঁ জিনিসপত খা কেরা বা আলমে পাক, এ সকল বড় মানুষরা তারা সর্বহালতেই পরিচ্ছন্ন থাকতেন, পরিচ্ছন্নতা তাদের জীবনের মহান বৈশিষ্ট্য ছিল। এখন একজন পান খায় তো মুখের থেকে দুর্গন্ধ আসে, কারণ পান মুখে নিয়ে ঘুমায়, এতে এগুলো পচে যায় ভিতরে মুখের মধ্যে, পরে গন্ধ পয়দা হয়, এটা তো ঠিক না। পান মুখে নিয়ে ঘুমানো চাই না, পান খাইলে সে মুখ পরিষ্কার করা চাই, দাঁত মাজা চাই। দাঁত আল্লাহ সুন্দর দাঁত দিয়েছেন, মুখ তার মতো চকচকে, এগুলো একদম কালো বানায় ফেলে, লাল বানায় ফেলে, এটা কোনো আদর্শ জীবন হলো? পান খায় আল্লাহর দেওয়া সুন্দর দাঁতগুলোকে কালা বানানো, এটা কি রকম দায়িত্ব পালন হলো? আল্লাহ কোরআন শরীফে বলছেন যে আমি মানুষকে সবচেয়ে সুন্দর বানাইছি, আল্লাহের এই কথার আদব রক্ষা করা উচিত না? আল্লাহ যখন বলেন যে মানুষকে আমি সবচেয়ে সুন্দর বানাইছি, আমাদেরকে সে সৌন্দর্য মণ্ডিত থাকা চাই, অসুন্দর হবে মানুষ এমনটা অবস্থা না করা চাই। এলো মেলো অগোছালো অপরিচ্ছন্ন এমনটা থাকা এই কারণে সঠিক না, সুন্দর হয়ে থাকা চাই। ইন্নাল্লাহ জামিলুল ইহিব্বুল জামাল, আল্লাহ পাক সুন্দর সুন্দর হয়ে থাকাকে আল্লাহ পাক পছন্দ করে, অসুন্দর অশোভন থাকা পছন্দ করে। এরা তো বঙ্গভবনে গেল পান চাবাইতে চাবাইতে ঢুকবে কিনা আমার তো ডর লাগে। মক্কা শরীফ মদিনা শরীফ গিয়েও পান খায়, ওইখানে যে পান খায় ওখানে পান পিক ফেলবে কোন জায়গাতে জায়গায় তো নেই, তাই না? এসব হাজিরা পরেশান হয় যারা পান খাওয়া তো অভ্যস্ত, পালায় পালায় খায়। আল্লাহ তাহলে রহম করে, কিন্তু আশ্চর্য হলো সৌদি আরবে পান পাওয়া যায়, পান সুপারি জর্দা সাদা কোথেকে ওরা লুকায় লুকায় নিয়ে যায় কি জানে, এবং বাজারে বিক্রি করে প্রকাশ্যে না, গোপনে চুপচাপ গোপন এলাকাতে বেছে। যাই হোক, পান খাওয়া না জায়েজ তো না, হারাম না, কিন্তু পরিচ্ছন্নতা জরুরি, পরিচ্ছন্ন হয়ে থাকা চাই, হ্যাঁ না? আর বেশি পান খাওয়ার অভ্যাসের কারণে জিক্রুলারও তৌফিক হয় না, গাল ভরে পান চাবায় ওই সময় সুবহানাল্লাহ কেমনে বলবে, লা ইলাহা ইল্লাল্লাহ বলতে হলে স্পেস খালি থাকা লাগে না? লা ইলাহা ইল্লাল্লাহ পুরোটা মুখের ভিতরে ঘুরে ঘুরে বলতে হয়,
এটা যদি পানে ভরা থাকে তো ওইখানে লা ইলাহা ইল্লাল্লাহকে ঘুরাবে কেমনে? বলা যায় ওই সময় লা ইলাহা ইল্লাল্লাহ, যে পান বেশি খাইছে ওরে তালাশ করো কোন দিকে গেল। এর জিজ্ঞেস করেছে, ভাই গাল ভরা পান থাকা অবস্থায় লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ তো হা এখান থেকে বলতে হবে, হ্যাঁ হলক হলক থেকে বলতে হবে না, বলবে কেমনে? আলহামদু সুবহা এটা বলতে গেলে তো ভিতরে যাওয়া লাগবে, সেখানে তো পান। তার মানে হলো জিক্রুল্লাহর জন্য অনুকূল না গাল ভরা পান থাকলে অবস্থাটা। আল্লাহ আমাদের মাফ করে, পয়সাও যায় পেরেশানি হয়। আর এরকম কোন জামাই যদি হয় খালি পান খায় আর দাঁত কালা, তো এরকম ছেলে যদি মেয়ে কারো মেয়ে বিয়ের প্রস্তাব দেয় যে আপনার মেয়েরা আমার দেন, ওই ওই মেয়ে ওই বাবা কি মেয়ে দিতে রাজি হবে? যেমন তুমি সবসময় মেয়ে পান গালে চাবাই দিয়ে থাকো, গাল ভরা পান দাঁত হচ্ছে কালা কালা, তোমার কি মেয়ে দিব? সুন্দর জামাই না হলে তার কাছে মেয়ে দিবে কি জন্য? বিষয়টা বিভিন্ন আঙ্গিকে আলোচনা করলাম এই জন্য যাতে বিষয়টা পরিষ্কার হয়। যদি গাল ভরা পান এই সময় দাদা বা নানা যদি নাতির চুমো দিতে লয়, নাতি এতে স্বাচ্ছন্দ্য বোধ করবে? ও তো পেরেশান হয়ে দিবে দূর, তো তোমার গালের পানের রস আমাকে ডুবাবে, তাই না? জায়েজ হলে যে সব কাজ করতে হবে এটা তো জরুরি না, মাঝে মাঝে খাইলো এক আধ খিলি খাইলো, ফের মুখ টুক পরিষ্কার করে ফেললো, ব্রাশ করলো, তো ঠিক আছে। আল্লাহ আমাদের মাফ করে দেন, সুন্নত মোতাবেক পরিচ্ছন্ন জীবন আল্লাহ আমাদেরকে দান করে, ঠিক আছে। হাত ঘামে এরকম একজনও মুসাফার জন্য আসবে না। আমাদের ঢালকানগর খানকাহে যেখানে আমি আছি, বাইতুল হক জামে মসজিদ ছাপড়া মসজিদ বলে, পাঁচতলা বিল্ডিং, ওটার নাম ছাপড়া মসজিদ, সেই পুরানো নাম এটা আসি। তো ছাপড়া মসজিদ সেখানে মাসিক ইজতেমা হয় প্রত্যেক ইংরেজি মাসের দ্বিতীয় বৃহস্পতিবার, আসর থেকে শুরু হয় রাত 10টা পর্যন্ত, 10:30 পর্যন্ত হয়। তো ওখানে শরীক হওয়ার জন্য চেষ্টা করবেন ইনশাআল্লাহ। খানকা বিডি, খানকা বিডি এই অ্যাপস এটা খুলতে পারলে ওর মধ্যে বয়ান কবিতা বুকস ইত্যাদি সব একসঙ্গে পাওয়া যায়। খানকা বিডি হলো এরকম স্পেলিং হলো KHANQAH এর সঙ্গে লাগালাগি বিডি, খানকা বিডি। এই অ্যাপসটা খুললে ওর ভিতরে বয়ানগুলো পাওয়া যায় সব, এটা ডাইরেক্ট শোনা যায় কি এবং ডাইরেক্ট শোনা যায়। হজরতুল্লাহ দামাত বারাকাতুহুর বয়ান যেখানে বয়ান করেন সব বয়ান নেটের মাধ্যমে টেলিগ্রামের মাধ্যমে পাওয়া যাচ্ছে। হজরতুল্লাহ দামাত বারাকাতুহুর যখন বয়ান করেন বয়ানটা আমরা দেশ বিদেশ থেকে দুনিয়ার যে কোনো জায়গা থেকে আমরা পেতে পারি। এই জন্য মুফতি শহীদ ইসলাম সাহজুরের নম্বরে যোগাযোগ করবেন 01715 8068 69, 8068 69, 01715 8068 69, 01715 8068 69, অনেক সোজা তো হয়ে মাসাল, অনেক সোজা করে দিছে।